প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের 3.1 এবং 3.2 এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ছিল তা আমরা শেষ করতে পেরেছি। তারপরও তোমাদের প্রত্যেকটি টপিকের উপর যে ক্লাসগুলি নেওয়া হচ্ছে এর প্রতি যদি তোমাদের কোনো বিন্দুমাত্র কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমরা আমাদের কমেন্টস বক্সে জানাবা, আমরা অবশ্যই চেষ্টা করব সূক্ষ্ম সমাধান দেওয়ার জন্য। আমাদের পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আমরা এখন 3.1 এবং 3.2 এর সমন্বয়ে যে সৃজনশীলগুলি তৈরি হয়েছে তা আমরা সমাধান করব। সেক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে সবাই আমরা দেখি যে একাধিক সৃজনশীল প্রশ্ন অধ্যায়ভিত্তিক রয়েছে, যা দেখে স্টুডেন্টরা খুবই টেনশনের মধ্যে থাকে যে এতগুলি কিভাবে করা সম্ভব। আমি তোমাদের জন্য উদ্দীপক এর সমাধান। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি দেখতে পাবা যে উদ্দীপকটি তোমার প্রত্যেকটি একটু ডিফারেন্ট থেকে ডিফারেন্ট হয়ে থাকে। আমাদের গ এবং গহ যে প্রশ্নগুলি হয় তা একটা নির্দিষ্ট প্যাটার্নে হচ্ছে, কিন্তু তোমরা যেহেতু উদ্দীপকটি ধরতে পারছো না সেক্ষেত্রে এই প্রশ্নটি অ্যাভয়েড করো। কিন্তু 3.1 এবং 3.2 তোমার অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, এই কারণে যে এই অধ্যায় থেকে তোমার 100% একটি প্রশ্ন হয় এবং তুমি এটি সহজেই, অবশ্যই আমাদের ক্লাসগুলি যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা এটি সহজে সমাধান করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এই উদ্দীপকগুলি তোমাদের এক্সট্রা সাহায্য করবে অবশ্যই। তো আমরা এই উদ্দীপকগুলি এমনভাবে সাজিয়েছি যাতে তোমাদের সব 2020 থেকে 2016 পর্যন্ত সমস্ত বোর্ডের উদ্দীপকগুলি তোমাদের সমাধান হয়ে যায়, প্রথমত সৃজনশীল সমাধান হয়ে যায়, এবং যে সকল ঢাকা এবং ঢাকার বাইরে যে সকল গুরুত্বপূর্ণ স্কুলগুলি রয়েছে যেখানে তারা টেস্ট পেপারে টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে প্রশ্নগুলি তুলে ধরেছে, সেই প্রশ্নগুলি আরোকে আমাদের উদ্দীপকগুলি সাজানো। শুধু আমরা এখানে উদ্দীপকগুলি আলোচনা করব এবং পরবর্তীতে এই উদ্দীপককে কীভাবে সৃজনশীলে মূল্যায়ন করতে হয় বা নিয়ে যেতে হয় আমরা তোমাদের সেটা দেখিয়ে দিব। আমরা শুরু করি আমাদের গুরুত্বপূর্ণ উদ্দীপকগুলি। আমরা এখানে ক্রমিক নং আকারে উদ্দীপকগুলি শুরু করব। দেয়া রয়েছে -2√30 = 11। আচ্ছা দেখো, এখানে y² - 2√30 = 11 এই প্রশ্নটির ক্ষেত্রে আমাদের বলা হয় যে y এর মান নির্ণয় করো। তো যেহেতু আমাদের এখানে y² - 2√30 = 11 এর ক্ষেত্রে y এর মান নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি বলে y এর মানটা এখান থেকে আমরা নির্ণয় করব। তো চলো আমি তোমাদের এই উদ্দীপকটি এখানে সমাধান দেখিয়ে দিই। এখানে আমাদের রয়েছে y², তো আমরা যে মানটি বের করতে বলা হয় তা আমাদের ইকুয়াল চিহ্নের বাম পাশে বা ডান পাশে যে কোনো এক পাশে আমরা রাখলে হয়, কিন্তু আমরা সচরাচর বাম পাশেই দেখে থাকি, তো আমি তোমাদের জন্য এটা বাম পাশেই দেখাবো। তো y² আমরা বাম পাশে রাখলাম এবং -230 যা রয়েছে তার সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো 2√30। আচ্ছা দেখো, এবার আমাদের এখানে আমরা এটাকে সমাধান করব। আমাদের এখানে লক্ষণীয় যে ব্যাপারটি হচ্ছে তা রুটের মধ্যে যে সংখ্যাটা রয়েছে তা, রুটের মধ্যে যদি এখানে 30 থাকে, দেখো যদি রুটের মধ্যে √30 হয় তাহলে দেখতে হবে যে আমাদের এইখানকার যে সংখ্যাটা রয়েছে তা কিভাবে ভাঙা যায়। তো সেক্ষেত্রে আমাদের √30 তোমরা একটু যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করো তাহলে 30-র একটি গুণ, মানে 30 = 6 × 5, মানে আমরা এটাকে 30-কে 6 এবং 5-এ গুণ করতে পারি, তাহলে 6 এবং 5-এর গুণফল হয় কত, 30। আবার একইভাবে দেখো যদি তুমি এখানে আমাদের উদ্দীপক রয়েছে 11, তো 11-এর ক্ষেত্রে তুমি নিয়ে আসতে পারো 6+5, তাহলে 6+5 কত, 11 হয়। তাহলে তোমার কি এই সংখ্যাটি এখানে কি 6 × 5, এই সংখ্যাটি আমাদের এখানে ধরে নিতে হবে। আমরা যদি বলতে পারি এখানে যে 30 তো 3 × 10ও করতে পারতাম, কিন্তু দেখো যদি আমি এখানে 3 × 10 করি তাহলে এর যোগফল আমাদের 3 × 10 এর যোগফল 13 হয়ে যায়, যা আমাদের এটা কি হয় না, এটা 11 এর সমান হয় না। সেক্ষেত্রে কি করতে পারি, আমাদের বাংলার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এই যে আমরা এই সংখ্যাটিকে 30-কে বা রুটের ভিতরে যে সংখ্যাটিকে ভাঙবো এই সংখ্যার যোগফল যাতে অবশ্যই আমাদের যে সংখ্যাটি রুট ছাড়া রয়েছে তার যোগফলের সমান হয়। তো এখানে দেখো, তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারছি যে √30 বা 30 এর গুণফল আর এখানে যে সংখ্যা এর যোগফল কি সব সময় প্রতি উদ্দীপকের ক্ষেত্রে একই হতে হবে। এই বিষয়টি খেয়াল রেখে তোমাদের অঙ্ক প্রথমে শুরু করতে হবে। তাহলে তুমি এখানে দেখো, আমরা 11-এর ক্ষেত্রে আমরা এটাকে ভাঙাইতে পারি 6
প্লাস এটা যেহেতু 2√30 ছিল আমরা √30 কে রাখি, আর এখানে আমরা এটাকে নিয়ে আসবো কি 5, তাহলে আমাদের চলে আসছে দেখো 6 + 5 = 11, তাহলে এই যে 11, 6 আর 5 কি আমাদের 11 আসলো, আর 2√30 কি আমাদের 2√30 হয়ে গেল। আচ্ছা এবার দেখো আমরা এটাকে আমাদের সূত্রতে যদি ব্যবহার করি, দেখো আমরা এটাকে এ ধরবো, এটাকে এ ধরবো আর এটাকে কি বি ধরবো, তাহলে আমাদের √6² আমরা এ ধরলাম এবং √5² আমরা কি বি ধরলাম। সেক্ষেত্রে আমাদের উপরে 6 ছিল, তাহলে আমরা এটা √6 কিভাবে করলাম, যে এখানে আমরা একটা জানি যে স্কোয়ার এবং রুট এই দুটাকে কাটা যায়, তাহলে যদি স্কোয়ার এবং রুট কেটে দেই তাহলে থাকতেছে 6, যা আমাদের উপরের মানের সাথে সম্পূর্ণ মিলে যায়, এবং আবার এখানেও রুট এবং স্কোয়ার কাটলে থাকতেছে 5, যা আমাদেরকে উপরের মানের সাথে সম্পূর্ণ মিলে যায়। তো সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস, এবার সূত্র অনুসারে যদি আমরা ব্যবহার করি 2, এরপর আসতেছে কি এ, তাহলে এ হচ্ছে আমাদের √6 এবং বি হচ্ছে কি √5, তাহলে 2ab + b² যা আমাদের সূত্র a + b² এর সূত্রের মান হয়। আচ্ছা এখানে আমাদের যে মানটি চাওয়া হয়েছিল তা হচ্ছে y² এখানে কি আমাদের এই মানটি রয়েছে যা আমরা হুবহু এখানে নিয়ে আসতে পারি, যার কোনো মানের পরিবর্তন হওয়ার প্রয়োজন নেই। এরপর আমরা যখন এই মানটিকে এখানে নিয়ে আসলাম, এবার আমাদের প্রয়োজন হচ্ছে y এর মান নির্ণয় করতে বলা হবে, তো সেক্ষেত্রে আমি y এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা y এর মানটি এখানে লিখব। সুতরাং y = এখানে স্কোয়ার এবং এখানে স্কোয়ার যদি আমরা কেটে দেই তাহলে এটা বর্গমূল হয়, তাহলে বর্গমূল হলে আসে √6 + √5। তো আশা করি তোমরা এর সমাধান বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে আমরা একটু এর সিমিলার একটি পয়েন্ট তোমাদের কাজের ক্ষেত্রে আমি লিখে দেই, এটা আমরা কাজ হিসেবে তোমরা আমাদের ভিডিওটি পজ করে এরপর এই কাজ হিসেবে এই প্রশ্নটি তোমরা নিজেরা সমাধান করবে। p² - 7 = 4√3, এটি কাজ হিসেবে তোমাদের জন্য থাকবে। এবং এর সাথে আরো একটি সিমিলার আমরা এটা নিতে পারি, x² = 5 + 2√6। আশা করি তোমরা যদি এই সমাধানটি খুব ভালো করে মনোযোগ দাও তাহলে এই প্রশ্নটিরও তোমরা সমাধান নিজেরাই করতে পারবে। এরপরও যদি তোমাদের মনে হয় যে তোমরা এখানে কোনো কনফিউশন রয়েছে তাহলে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবে।